পল্লী বাউল হবিল সরকার ইউটিউব চ্যানেল। খুব সুন্দর ভাবে দুটি গান পরিবেশন করলেন আমার বড় ভাই। তবে একটা জিনিস আমি বুঝতে পারতেছি না, সেই জিনিসটা হইল এই, নামাজ যদি আমরা পড়ি তাহলে সর্বপ্রথম সুরা ফাতেহার প্রয়োজন পড়ে নাকি, না সুরা কুল হুয়াল্লাহ আগে পড়ি? হ্যাঁ, সুরা ফাতেহাই আগে পড়ি নামাজ পড়লে। তো সবকিছুর রীতিনীতি অনুসারে বোঝা গেল যে দাদার পরে বাবা আসে, বাবার পরে সন্তান আসে। আচ্ছা, এনে যদি চেয়ারম্যান সব আগে আসে এবং মেম্বার চেয়ারম্যান দুইজন মানুষ এখানে আসলো, আসার পরে একটা চেয়ার এখানে থাকলে এখন কি চেয়ারম্যান সাহেবরে আগে চেয়ারটা দেওয়া হবে না মেম্বার সাহেবরে দেওয়া হবে? এটা আপনাদের কাছে জিজ্ঞাসা। হ্যাঁ, চেয়ারম্যান সব পাইব। আচ্ছা, কে আমার একটা পেশ হইল, সর্বপ্রথম আপনার লেখা একটা গান কইরা পরে উকিল মুন্সি সাহেবের গানটা গাইলেন, গানটা অনেক সুন্দর, আপনি লেখতেছেন আমরাও গাই। আগে গাইলেন নিজের সম্পদ, পরে উকিল মুন্সি সাহেব ওটা গাইলেন, বিষয়টা কিরকম লাগলো আমার কাছে? আচ্ছা যাক, আপনার মুরগি আপনি পায়েও জবাব করতে পারেন, আবার গলায়ও ছুরি লাগাইতে পারেন, আমার কোনো সমস্যা নাই। এরপরে আরেকটা কি, ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় কর। আচ্ছা গো, একটা মানুষ আইলে আগে কিছু কর্ম টর্ম করার লাগে, হরে বেতনের আশা করা লাগে। আজকে তো ওই বাজানের দরবারে আইলাম, আয়াই ভিক্ষার লাগে ভাগল হয়ে গেলাম বিষয়টা, এটাও আমার কাছে কেমন লাগলো। হ্যাঁ, আগে কিছু আবাদত বন্ধ কিছু। আচ্ছা, আপনার বাড়ি যদি আমি একটা কর্মে যাই, আগে কাজ কিছু করে নিতে হবে, ঘরে বলতে হবে যে আচ্ছা হাফ বেলা কর্ম করলাম, এখন আমার কিছু টাকা দেন, আমার বাড়ি বগুলা মনে আছে, আমি চাউল কিনে তো যাই নাকি? আর যদি আপনি কাজে নিয়োগ করার সময় যদি আপনারে বলি যে আগে আমার বেতন দেন, তাইলে তো বিষয়টা কিরকম লাগতেছে। আচ্ছা যাক, কবি জালাল উদ্দিকার একটি মেরাজতত্ত্ব গান আমি করি, তারপরে আমার ভাবে আরেকটি গান করার চেষ্টা করব। পথে ভাই গিয়েছিল কোন কালে, হায়দার আলী পরশে ধরা, শুনে আইলাম পাতালে, লাইয়া গেল পলাইয়া, রাখতে হইল বৈকালে, বই পথে ভাই গিয়েছিলেন কোন কালে, আজরাইলে বিষ্কাইয়া, অচেতন গেল হইয়া,
ওই গাছের আগডালে ওই পথে ভাই গিয়েছিলেন কনকালে। নতুন দেশে পুরান শহর তিনশত বার দোকান বাইশতে লাহা বই পথে বাই গিয়েছিলেন কোন কালে। হায়দার আলী পরশে দ্বারা শুনে আইলাম পাতালে, গানটা কিন্তু অনেকে বুঝেন নাই। কবি জালালুদ্দিকার গান, আমাদের বৃহত্ত ময়মনসিংহ নেত্রকোণার মাধ্যমে যার গানে রিসার্চ করতে গেলে আমার মতো শিল্পীর পক্ষে সেটা সম্ভব না। বাইশতে লাহাব মানে আবুল আহাবের বাইশতা, বাইশতে লাহাব মানে আবুল আহাবের বাইশতা। ওই পথে মেরাজে গিয়েছিলেন কোন কালে, হায়দার আলী পরশে দ্বারা শুনে আইলাম পাতালে। মেরাজের খবরটা একমাত্র হযরত আলী জানত পরিপূর্ণভাবে। ইয়াজিদের নিমন্ত্রণ পাইয়া পুরা মানুষ কবর ভাঙিয়া কাফন লইয়া গেল, পলাইয়া রাত পোহাইল বৈকালে। পুরা মানুষ কবর ভাঙিয়া সমস্ত নবীরা সেই আসমানে চলে গিয়েছিল, দল নবীজির সাথে জামাত হয়েছিল, তাদেরকে বলা হয়েছে রাত পোহাইল বৈকালে। এক রাত্রে ২৭ বছর হয়ে গেছিল। উম্মেহানির ঘরে গেলেন, একটি গান আছে বিছানা গরম পাইলেন, এরই মাঝে ২৭ বছর হইয়া গেল গত। আমার আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো, যে অবস্থায় বিছানা থেকে উঠে দল নবীজি আল্লাহর সাথে দিদার করতে গেছিলেন ঠিক ২৭ বছর পরে আবার ঠিক। একটা মানুষ বিছানায় শুয়ে থাকলে বিছানাটা গরম থাকে না, গরম থাকে না ঠিক, এরকম গরমই আইসা পাইছিলেন। আজরাইলে বিষ্কাইয়া ও চেতন গেল হইয়া, সত্তর স্তা বান্দা ছিল বরই গাছের আগডালে, আরস মহল্লায় ছিল, এটা বরই গাছের আগডাল বুঝাইছে। নতুন দেশের পুরান শহর ৩০০ পার ও দুখান ঘর, এই দুনিয়াতে বাবা নবী কয়জন? ৩১৩ জন নবী, ৩১৩ জন নবী। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আলাদা করি ৩১২ আসে, ৩১২ দুখান ঘর, তাদেরকে দুখান ঘর বোঝানো হয়েছে। ৩১২ দুখান ঘর, জিনিস কিনতে চান সদাগর ফেলে গেল গোলমালে। কিছু আলোচনা রাখার চেষ্টা করলাম, পরে আবার বাড়িতে যদি ফেস দেয় গানটার মাধ্যমে, গানটা গাইলে বুঝলাম না। পাপিয়া জালালে কয় পথে ভাই গিয়েছিলে নিকুন কালে, হায়দার আলী পরশে ধরা শুনে আইলাম পাতালে, বই পথে ভাই গিয়েছিলে নিকুন কালে, হায়দার আলী পরশে ধরা শুনে আইলাম পাতালে।